ওকে, সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটিগুলো কিভাবে দিতে হবে সেই জিনিসটা আমরা প্রথমে দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মাইক্রোটিক রাউটার আছে। এই রাউটারটাই হচ্ছে মেইনলি আমাদের হটস্পট রাউটার হবে, যেটা থেকে আমাদের হটস্পটের মেইন প্রোফাইল বা কনফিগারেশন যাই বলি সেটা আমাদের এই রাউটার থেকে আমরা পুশ করব নেটওয়ার্কে। ওকে, সো এই রাউটার থেকে আমাদের বিভিন্ন অ্যাক্সেস পয়েন্টগুলো কানেক্টেড হবে, যেখানে মোবাইল ডিভাইসগুলো হটস্পটের মাধ্যমে ইন্টারনেট পাবে। ওকে, সো আমাদের প্রথমেই কী করতে হবে, এই রাউটারটাতে আমাদের পাওয়ার অন করতে হবে এবং এই রাউটারটাতে আমরা ইন্টারনেটের কানেক্টিভিটিটা এনশিওর করবো। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এটাকে পাওয়ার অন করতে হবে। সো আমি আমার পাওয়ার অ্যাডাপ্টারটা আমাদের রাউটারের পাওয়ার পোর্টে কানেক্ট করতেছি। দেখতেই পাচ্ছেন রাউটারটা অন হচ্ছে। ওকে, সো মাইক্রোটিক রাউটার পাওয়ার দেওয়ার সাথে সাথে একটা বিপ দিবে, এবং যখন পুরা অপারেটিং সিস্টেমটা লোড হবে তখন আরেকবার বিপ দিবে। সো সেটা শুনে আমরা বুঝতে পারবো যে রাউটারটা প্রপারলি বুট আপ হয়েছে। আমরা একটু ওয়েট করতেছি, আপনারা দেখতে পাবেন, দেখতেই পেলেন সবগুলো পোর্টের আলো একসাথে জ্বললো এবং একটা বিপ আওয়াজ হলো, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে মাইক্রোটিক রাউটারটা ওকে আছে, এটাকে ফুল ফাংশনাল আমরা ধরতে পারবো এখন। ওকে, সো আমরা এখন যেটা করবো এটার সাথে আমাদের হাইস্পিড যে কানেকটিভিটি আছে সেই কানেক্টিভিটি এনশিওর করবো। তো সেটা করার জন্য আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমি মাইক্রোটিকের সবসময় এক নম্বর পোর্টটাকে এই ইন্টারনেট ইন হিসাবে ইউজ করি। ওকে, সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আইএসপি থেকে যে কেবলটা আসছে এটা হচ্ছে আমার আইএসপি কেবলটা, এই কেবলটাকে আমি যেটা করবো আমার মাইক্রোটিকের এক নম্বর পোর্টে কানেক্ট করবো। ওকে, সো দেখতেই পাচ্ছেন আমি এখানে এক নম্বর পোর্টটাতে কানেক্ট করলাম, এবং এই পোর্টটাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই পোর্টটাতে একটা আলো জ্বলতেছে। দ্যাট মিনস আমার যে আইএসপির সাথে যে কানেক্টিভিটি আছে সেই কানেক্টিভিটিটা ওকে আছে। এই আলোটা দেখে আমরা যেটা এনশিওর করতে পারি সেটা হচ্ছে যে ফিজিক্যাল কানেক্টিভিটি, মানে ওই পাশের কেবলটা ঠিকঠাক মতো লাগানো আছে কিনা সেই জিনিসটা এনশিওর করা যায় এখানে। এখনও যেহেতু এই রাউটারটা খুব বেসিক, মানে কোনো কনফিগারেশনের ভিতরে নাই, একটা ডিফল্ট একটা কনফিগারেশন আছে যেটা আমরা রিসেট করে আমরা আমাদের মতো কনফিগার করব। তো এই এই রাউটারের এই কেবলটা যে আমরা এক নম্বরে কানেক্ট করছি এবং এই আলোটা দেখে আমরা বুঝতে পারি যে ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে। ওকে, সো আপনারা এইটা দেখে বুঝতে পারবেন, আইএসপিকে বলবেন যে ভাই ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে আছে। ওকে, সো এইটা হচ্ছে একটা ইন্ডিকেশন যেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে। সো এটা হচ্ছে রাউটারের কানেক্টিভিটি। এরপর আমরা যেটা করব, এই রাউটার থেকে আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করব। আপনারা এই সাইডে আমার একটা রাউটার দেখতে পাচ্ছেন, এটা রাউটার হিসাবেও কাজ করে, এটা একটা টিপি লিঙ্কের রাউটার, হোম ওয়াইফাই রাউটার। সো এই রাউটারটা বেসিক্যালি আপনি চাইলে রাউটার হিসাবেও কাজ করাইতে পারবেন। রাউটার হিসাবে কাজ করানো মানে হচ্ছে মেইনলি মেইন আইএসপির কানেকশনটা আমরা চাইলে এখানে কানেক্ট করতে পারি, অথবা এই রাউটারটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট হিসাবেও কানেক্ট করতে পারি। লাইক আমরা যদি আপনার বড় একটা ওয়াইফাই জোন থাকে তাহলে এই রাউটারটা আমরা বিভিন্ন জোনে জোনে বিভিন্ন জায়গায় জায়গায় রেখে রেখে এইখান থেকে হটস্পটের সিগন্যালটাকে জেনারেট করতে পারি। তো সেটা করার জন্য আমরা এই রাউটারটাকে অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করব। বাট চাইলে আমরা এটাকে দুটা মোডেই রাখতে পারি, রাউটার মোডে এবং অ্যাক্সেস পয়েন্ট মোডে, বাট আমাদের আজকের প্রজেক্ট অনুযায়ী আমরা এটাকে অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করব। এবং যখনই আপনি রাউটারকে অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করবেন, একটা জিনিস সবসময় এই প্র্যাকটিসটা করবেন যে রাউটারের এই নীল পোর্টে কখনো কেবল লাগাবেন না। ওকে, সো এই পোর্টটাকে রাউটার পোর্ট বলি আমরা নর্মালি। সো এর পাশে যে পোর্টগুলো আপনারা দেখতে পাবেন, এটা কোনো কোনো রাউটারে হলুদ কালার থাকবে, কোনো কোনো রাউটারে এই কমলা কালারের মতো থাকবে, বাট বেসিক্যালি এগুলো হচ্ছে ল্যান পোর্ট। এই পোর্টগুলোতে আমাদের কেবল লাগাইতে হবে এই রাউটার থেকে। তাহলে কী হবে, এই রাউটারে যে হটস্পটটা আমরা কনফিগার করবো এই রাউটার থেকে এই রাউটারে পুশ হবে, এবং এই রাউটারে যখন এই সিগন্যালটা আসবে তখন সে কী করবে, এই অ্যান্টিনাগুলো দিয়ে একটা জোন তৈরি করবে। ওকে, সেই জোনের মধ্যে যে মোবাইলগুলো থাকবে সেই মোবাইলগুলোর সিগন্যাল তখন দেখতে পাবে যে হ্যাঁ একটা ওয়াইফাই সিগন্যাল বা SSID সেখানে আসে, সেটাতে কানেক্ট হলে এই হটস্পট থেকে একটা লগ ইন পেজ সেখানে আসবে, এবং সেই লগ ইন পেজে আমরা আমাদের পিনকোড বলেন, ইউজার নেম বলেন, পাসওয়ার্ড বলেন, সেগুলো দিয়ে আমরা ইন্টারনেটে কানেক্ট হতে পারবো। আমি এটার সাথে কানেক্টিভিটিটা করি। সো প্রথমে যেটা করতে হবে, এই রাউটারটাতে একটা পাওয়ার কেবল কানেক্ট করতে হবে, রাইট? সো এটাতে আমি পাওয়ার কেবল কানেক্ট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটার আলোগুলো খুবই কম, বাট নর্মালি এটা পাওয়ার অন হলে একটা আলো জ্বলবে। আমরা একটু ওয়েট করি। এই যে হয়তো আপনি একটা আলো দেখতে পাচ্ছেন, রাউটারটা পুরোপুরি বুট করার পরে হয়তো আরও আলো জ্বলবে। ওকে, সো রাউটারটা এখন পুরোপুরি বুট করছে, বাট এই রাউটারের সাথে এই রাউটারের কোনো ফিজিক্যাল কানেক্টিভিটি নাই। সো আমাদের যেটা করতে হবে, এইটাকে একটা অ্যাক্সেস পয়েন্ট রাউটার হিসেবে যেহেতু আমরা ডিক্লেয়ার করছি, সো এই রাউটারের সাথে এই রাউটারের একটা কানেক্টিভিটি করবো। সো আমি যেটা করতেছি, এই রাউটারটাকে এখানে রাখতেছি, আমি একটা ছোট্ট একটা কেবল নিচ্ছি।
ওকে আমি একটা শর্ট কেবল নিলাম এই কেবলটা দিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই মাইক্রোটিক রাউটারের দুই নম্বর পোর্ট থেকে এই দুই নম্বর পোর্টটাকে আমি বেসিক্যালি এই রাউটারের সাথে কানেক্ট করার জন্য আমি কনফিগার করব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মাইক্রোটিক রাউটারের 2, 3, 4, 5 এই সবগুলোকেই আমরা চাইলে হটস্পট জোনের আন্ডারে আনতে পারি অথবা চাইলে এই একটা পোর্টকেও আনতে পারি এই একটাকেও আনতে পারি মানে ইট ডিপেন্ডস আপন আস যে আমরা কোন পোর্টটাকে হটস্পটে আন্ডারে নিয়ে আসবো সো আমি আমি নর্মালি যে প্র্যাকটিসটা করি একটা পোর্টকে আইএসপির সাথে কানেক্ট করি বাকি পোর্টগুলোকে ল্যান হিসেবে ডিক্লেয়ার করি এবং সেগুলো দিয়ে আমরা হটস্পটটাকে চাইলে ব্রডকাস্ট করতে পারি ওকে স্যার আমি এখন যেটা করব ফর দ্য সিম্পলিসিটি আমি দুই নম্বর পোর্টে এই কেবলটাকে কানেক্ট করব খুব সুন্দর একটা আওয়াজ হবে যেহেতু এটা একটা মেশারমেন্ট কেবল এখানে কানেক্টিভিটি হয়েছে বাট এইখানে আমি দুই নম্বর পোর্টে এখনও আলো পাচ্ছি না কেন পাচ্ছি না কিছুক্ষণ আগেই বলছিলাম যে ফিজিক্যাল কানেকটিভিটি ওকে থাকলেই শুধুমাত্র এই আলোটা জ্বলবে স্যার এখানে আলোটা জ্বলতেছে না তার মানে হচ্ছে ওই পাশে কানেকটিভিটি নাই যেহেতু আমি এখনও কানেক্ট করি নাই দেখতেই পাচ্ছেন সেইগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে যারা এই ব্যবসাগুলো করতে চান বা যারা এই কাজগুলো করতে চান ফিজিক্যাল কানেকটিভিটি প্রবলেম কোথায় লজিক্যাল প্রবলেম কোথায় এই জিনিসগুলো ফার্স্ট ফেজে আইডেন্টিফাই করতে হবে ওকে সো আমি এখন এই কেবলটাকে রাউটারের কোন পোর্টে মনে আছে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এই পোর্টে কিন্তু কানেক্ট করবো না যেহেতু এটা একটা এক্সেস পয়েন্ট রাউটার সো আমি এখানে এই পোর্টটাতে কানেক্ট করতেছি দেখেন খুব সুন্দর একটা আওয়াজ হবে ওকে ফাইন কানেকটিভিটি ডান হোপফুলি আমরা এখানকার এই যে দেখেন এই এই পোর্টটা আমার চলছে দ্যাট মিনস কানেকটিভিটিটা ফিজিক্যালি ওকে আছে আমি কেবলটা আরেকবার খুলে আপনাদেরকে একটু দেখাই দেখেন আলোটা নিভে গেছে দ্যাট মিনস এই রাউটারের সাথে এই রাউটারের কানেকটিভিটি নাই এই পাশে একটু দেখেন এই যে দেখেন এখনও কিন্তু শুধু এক নম্বর পোর্টের আলোটা জ্বলতেছে বাট আমরা যখন এই কেবলটা কানেক্ট করতেছি আমি আরেকবার কানেক্ট করতেছি ওকে দেখেন সাথে সাথে আমাদের এই পোর্টের আলোটা জ্বলছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে যে দুই নম্বর পোর্টের আলোটা এটাও জ্বলছে এইগুলো হচ্ছে ইন্ডিকেশন বেসিক্যালি আপনার এগুলো দেখে বুঝতে হবে যে আপনার ফিজিক্যাল কানেকটিভিটি ওকে সো আমার সোফার কানেকটিভিটি ডান এখন আমি যেটা করব এই রাউটারটা আমি হটস্পট হিসেবে কনফিগার করব এই রাউটারটাকে এক্সেস পয়েন্ট হিসেবে কনফিগার করব এবং আমি একটা নেটওয়ার্ক হটস্পট জোন তৈরি করব যেখানে ইউজাররা কানেক্ট হয়ে ইন্টারনেট ইউজ করতে পারবে এখন আরেকটা ডিসকাশনে আসি যে রাউটারের এই বাকি পোর্টগুলো থেকেও আমার কী হচ্ছে হটস্পট ছাড়তেছে রাইট আচ্ছা ব্যাকগ্রাউন্ডে আপনারা কিছু হয়তো নয়েজ শুনতে পাচ্ছেন আমার বেবি ও খেলা করতেছে সো ও বিভিন্ন রকম নয়েজ তৈরি করতেছে সো ওইগুলো একটু ইগনোর করেন ও খুব প্লেফুল সবসময় খেলে কান্না করে সো যাই হোক আমরা ফিরে আসি এখানে সো এইখানে বাকি যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো দিয়েও যদি আমরা আরও রাউটার কানেক্ট করতে চাই তো সেটা কীভাবে সম্ভব সো এই এই কেবলগুলো এই পোর্টগুলো থেকেও আমরা বিভিন্ন কেবল কানেক্ট করতে হবে এবং বিভিন্ন ওয়াইফাই রাউটার আমরা কানেক্ট করতে পারি বাট এখানে আমরা সর্বোচ্চই তিনটা কানেক্ট করতে পারবো রাইট আর মানে একটা তো আছেই আর আর তিনটা পারবো কিন্তু আমার যদি রিকোয়ারমেন্ট এরকম হয় না তিনটা না আমার 10টা বা 20টা কানেক্ট করতে হবে সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনার এই নেটওয়ার্কের মাঝখানে একটা সুইচ নিয়ে আসতে হবে এই যে সুইচ এই সুইচের কাজ হচ্ছে মাইক্রোটিক রাউটার থেকে একটা কেবল এসে এখানে লাগবে এইটার অনেকগুলো পোর্ট থাকে সুইচগুলোর অনেকগুলো পোর্ট থাকে এই সুইচের পোর্ট থেকে বিভিন্ন এক্সেস পয়েন্ট গিয়ে গিয়ে বিভিন্ন জোনে জোনে কানেক্ট হবে বাট যেহেতু এগুলো সবই ইথারনেট কেবল কপার কেবল আপনার একটা জিনিস মেক শিওর করতে হবে কোনো কেবলেরই ডিস্টেন্স যদি কোনো কেবলেরই ডিস্টেন্স যেন 90 মিটারের বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু রাউটারগুলো পাওয়ার অন হবে না মানে পোর্টটা অন হবে না এবং ঠিকঠাক মতো চলবে না ওকে সো এই ছিল ওভারঅল হচ্ছে আমাদের কানেকটিভিটি এবার আমরা যাবো হচ্ছে কীভাবে রাউটার কনফিগার করতে হয় ওকে সো এখন আমি আপনার স্ক্রিন থেকে দেখাবো যে কীভাবে রাউটারগুলো কনফিগার করতে হয় সো ঠিক আছে নেক্সট সেকশনে দেখা হচ্ছে সবার সাথে